প্রবল সমালোচনার মুখে শেষ পর্যন্ত নেইবারহুড ক্লাস বন্ধ করতে বাধ্য হল ত্রিপুরার বিজেপি জোট সরকার তারিখ থেকে রাজ্যে নেইবারহুড ক্লাসের নামে খোলা ক্লাস শুরু করে শিক্ষা দফতর প্রথম থেকে এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যে অনেক সমালোচনা হয় শিক্ষামন্ত্রী এসব সমালোচনার জবাব দিতে গিয়ে বলেছেন রাজ্যের অল্প কিছু শিক্ষক ঘরে বসে বেতন নিতে চাইছেন তারাই বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করে খবর করছেন শুধু শিক্ষকরাই নন অভিভাবকরাও এই ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শুক্রবার সিপিএম বিধায়কদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা এই ধরনের সিদ্ধান্ত আবারও বিবেচনা করার দাবি করেন মুখ্যমন্ত্রীর কাছে শেষ পর্যন্ত এত সমালোচনার মুখে শুক্রবার সন্ধ্যায় রাজ্য সরকার ঘোষণা দেয় শনিবার থেকে বন্ধ থাকবে নেইবারহুড গ্লাস এক কথায় থুতু গেলার মতো অবস্থা রাজ্য সরকারের নেইবারহুড ক্লাস শুরু হবার পর আগরতলা শহরে দুটো স্কুলের ছাত্রের কোভিড ধরা পড়ে বিশালগড়ের এক শিক্ষক কোভিডে আক্রান্ত হয়ে মারা যান তিনি আবার কিছুদিন আগে নেইবারহুড ক্লাস করিয়ে এসেছেন অনেকেই বলছেন অবিবেচক বৈঠকের মতো সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার গোটা দেশে একত্রিশ অগস্ট পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র নাম কিনতে এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরার শিক্ষা দপ্তর কিন্তু এতে লাভ কম উল্টো সরকারের বদনাম হয়েছে অনেক বেশি পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত